ভূতে বিশ্বাস আমার কোনো কালেই ছিল না, কিন্তু এই ঘটনার পর আমার জীবন দর্শন সম্পর্কে ধারণা একেবারে বদলে গেল। মৃত্যুই যে সব কিছুর শেষ না, তার পরেও যে একটা জগৎ আছে তা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা জন্ম নিয়েছে। ঘটনাটা খুলে বলি, আমার নাম নীলাচল, আমি বিলেতে এক ইঞ্জিনিয়ার। বিলেতে টানা 10 বছর কাজ করার পর এই 1 মাস হলো ছুটি নিয়ে কলকাতার বাড়িতে এসে বসে আছি। হঠাৎ একদিন পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা চিঠি খুঁজে পাই। গুড মর্নিং ব্রো। গুড মর্নিং। কি পড়ছিস, খবর? এখনকার খবরই কি আছে? তার চেয়ে আমি দেখি পুরনো কাগজপত্র ঘেটে। চা কখন দিয়ে গেছে? চা ঠান্ডা গেলো তো মনে হয়? না, এই দিয়ে গেছে, ঠান্ডা হয়নি। দেখ, প্রিয় নীলাদ্রি, আশা করি আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা তোর মনে থাকবে। তাও আমি একবার মনে করিয়ে দিই, তুই পড়াশোনা শেষ করে যে বিলেতে যাবি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বিলেত থেকে এসে প্রথমেই আমাকে চিঠি লিখে জানাবি, আশা করি মনে থাকবে তোর। ইতি তোর স্নেহের বন্ধু বিজয়। কী রে, অমন ভাবুক হয়ে গেলি যে? কী রে তোর হাতে ওটা? ভাবছি আসলে 15 বছর আগেকার একটা পুরনো চিঠি রে। চিঠিটা পড়ে ভাবুক হয়ে গেলাম। কার চিঠি রে? চিঠি বিজয়, বিজয় দাস। সেই তোর পুরনো বন্ধু বিজয় দাস? হ্যাঁ, আমাদের ক্লাসে টপার হলেও কোনোদিন তা নিয়ে গর্ব করেনি, বরং গরিবদের পাশে দাঁড়িয়েছে, নিজের সাধ্য মতো সাহায্য করে গেছে। তবে কি বলতো, আমাদের আর্থিক স্বচ্ছতা খুব ভালো ছিল বলে এসব কাজে আমি বেশি হেল্প করতাম। ও বলতো, কেন ওর সাথে তোর এখন আর যোগাযোগ নেই? না, এখন যোগাযোগ নেই, ওই চিঠিটা দেখে ওর কথা মনে পড়লো। তবে বলতো কি জানি, দেখ আমরা তো খেতে পাই, যারা একদমই পায় না তাদের কথা ভাব। আর ওর এইসব কথা আমাকে ওর কাছে টানতো। আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব এইসব সমাজসেবা নিয়েই। তবে বাবা যখন ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এলো, যখন ট্রান্সফার হয়ে কলকাতায় চলে এলো, সেই সময় কথা বলছিস তুই? হ্যাঁ, যে সময়টা বাবা কলকাতায় চলে তখন আমাদের স্কুল জীবন প্রায় শেষের দিকে। তো ওদের আমি ডেকেছিলাম কলকাতা আসার জন্য, কিন্তু আসতে চাইলো না। ওই গ্রামের গরিবদের নিয়েই থাকতে চাইলো, বললো দেখ এই মাটির মানুষদের সঙ্গে আছি, একদিন এদের সঙ্গে মাটির সাথে মিশে যাব। আর যখন নিজেরা নিজের পায়ে এস্টাবলিশ হয়ে যাব তখন আবার একসাথে দেখা করব। তারই চুক্তিপত্র কী আছে? এই চুক্তিপত্রে ওই চিঠি দিয়েছে, ঠিকানা লিখেছে, পরে ওর সাথে দেখা করতে হবে, তাই আর কি। চল উঠি তাহলে। ওকে। প্রিয় বিজয়, কেমন আছিস ভাই? আমাদের সেই চুক্তিপত্রে 15 বছর হয়ে গেল, কতদিন তোদের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমি এই 1 মাস হলো ছুটি পেয়ে কলকাতায় এসে থাকছি। যদি তুই এই চিঠি পাস তাহলে নিজের দেওয়া ঠিকানায় চলে আসিস। ঠিকানা 50 কবি সুকান্ত সারণী লেন, কলকাতা 7 লক্ষ 85। ইতি তোর স্নেহের বন্ধু নীলাদ্রি।
চিঠিটা দিয়ে এলাম ঠিকই, কিন্তু উত্তর পাওয়ার কোনো আশা নেই। তবু একটা ক্ষীণ আলো এখনো জ্বলছে মনের মধ্যে, যদি দেখা পাই তো। অনেকদিন কেটে যাওয়ার পরও কোনো উত্তর পেলাম না। ক্রমে ক্রমে ধুলো জমতে থাকে স্মৃতির উপর। দাদারে, তোর নামে একটা চিঠি এসছে, সেই পুরনো বন্ধু বিজয়ের বোধ হয়। কই দেখি। হ্যাঁ রে, আজকালকার দিনে এত ভালো কাজ হয় বুঝি। হ্যাঁ, চিঠিটা এসছে তো। ঠিক আছে, আমার একটু তাড়া আছে বুঝলি, আমি এসি। বন্ধুরা একটা গেট টুগেদারে পার্টি রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুই। আচ্ছা আচ্ছা। বড় দাদা বাবু, আপনার সঙ্গে বিজয় নামে কেউ একজন দেখা করতে এসছে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। কিরে, কেমন আছিস? আরে বিজয়, এই আছি। তা এতদিন পরে তোর আসার সময় হলো। আরে কাজের চাপ জানিসই তো, কি করব বল। বস, বসে কথা বলছি। আর তা কি কাজ টাজ করছিস এখন? এখন ওই স্কুলে বাংলা টাংলা পড়াই, আর টিউশনি করে যতটুকু হয়। আর তোর এই সমাজসেবা সেটাকে এখনো হয়? হ্যাঁ, ওটাও চলছে এখন। 10 বছর আগে বাবা মারা গেছে। বাবা মারা গেছে? তা ওসব ছাড় তো, তোর কথা বল। আমার আর কি, এই কলকাতায় এসে টিকটাকে সব চলছে। আর তোকে তো আমি এই বাড়ির ঠিকানা দিইনি, তোকে তো আমি ওই বাড়ির ঠিকানা দিয়েছিলাম। তুই এই বাড়িতে কী করে? তোর ভাই তো ছিল বাড়িতে, ওই অ্যাড্রেস নিয়ে নিয়েছি। তা সেসব ছাড়, তোর ফোন নাম্বারটা দে তো, আমি নিয়ে নিই। ফোন নাম্বারটা বল। আরে এই আবার কোথায়? এই বিজয়, বিজয়। কিরে কি পড়ছিস? হ্যাঁ, তারপর বিজয়ের সাথে দেখা হলো? বিজয়, সে আবার কখন এলো? হ্যাঁ, বিজয়ের সাথে দেখা হয়নি মানে? বিজয় আসেনি? বিজয় কেন, আজ তো কেউই আসেনি। কি বলছিস তুই? ও আমার ফোনের ফ্ল্যাটে এলো। কি, ও তো বললো তোর সাথে দেখা করে গেছে। তুই একটু বস তো, আমি তোর জন্য বরং চা বানিয়ে আনি। আচ্ছা ঠিক আছে, চা। বিজয় আসেনি? ভাই কিরে, কাঁপছিস কেন? শরীর খারাপ লাগছে কিরে? বল, এত ঘাম বেরোচ্ছ কেন কিরে? এটা কি?
প্রিয় নীলাদ্রি, ভাই কিছু মনে করিস না, সেদিন তোর ভাইকে না জানিয়েই গেছিলাম দেখা করতে। তুই হয়তো ভাবছিস তা কী করে সম্ভব, আসলে আমি যে জগতে বাস করি সেখানে সব কিছুই সম্ভব। খুলে বলি, 10 বছর আগে বাবা মা মারা যাওয়ার পরে পুরোপুরি গরিবদের জন্য নিজের জীবন সমর্পণ করে দেবো ভেবেছিলাম, তবে তা আর হলো কই। গ্রামের প্রধান আমার লোকসেবা বন্ধ করার জন্য মিথ্যে অভিযোগ করলো স্কুলে, চাকরিটাও গেল। মাস্টার, বাচ্চা সব উঠে বড়। আপনি এখানে কি করছেন? আপনার এখানে কি কাজ? বাচ্চাদের দিয়ে স্মাগলিং করানো হচ্ছে, বাচ্চাদের দিয়ে উল্টো পাল্টা কাজ। এই যা, ওর ব্যবস্থা কর। আরে আমি কি করেছি? আমি কিসের? এই যা, তুইও মার। মান সম্মান সব ধুলিস্তাত হয়ে গেল। ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টাও করেছিলাম রে, কিন্তু পারিনি, তাই একদিন স্কুলের ছাদ দিয়েই দিলাম লাফ। আর কি, বিজয়ের পরাজয় হলো, প্রার্থনা করি ভালো থাকবি তোরা, এটাই আমার লেখা শেষ ছিল। ইতি এক অসফল মানুষ বিজয়। যদি আর একবার তোর দেখা পেতাম। ভাই দেখ কে এলো, দেখ এবার। এখন আবার কি এলো? তাসির ঘরের মতো সাজানো জীবন,